অনেক বড় জাল। এগুলি সাগরে সাগরে ইয়ে করেন নাকি আপনার? সাগরের জন্য না? কতদিন লাগে এই একটা বুনতে? না একটা বুনতে মনে করেন 2 দিন লাগে। তাই মাছ ধরা কবে তো শুরু হবে? এবার অবরোধ শেষ না? অবরোধ কয়দিন থেকে? 22 দিন। ও 22 দিনের পরে আবার রাত্রি যাবেন নাকি আপনারা? জাল গোছে রওনা দেবেন? ও তা এইখান থেকে সাগরে যাইতে কত সময় লাগে আপনাদের ট্রলারে? বড়পটের ধরেন আমের জায়গায় যাইতে ধরেন 5 ঘন্টা লাগে। 5 ঘন্টা লাগে বড় দিনে পরে। এটা কি নদী আছে সামনে? যেটা বলেশ্বর। আপনাদের ট্রলার কি যে এইগুলা ছোট গুলা? বরফ থাকে এই মাছ বিক্রি করেন কোথায়? আগে না খুলনায় যাইতেন বা ঢাকাতে? আপনার আমি কিনে নিয়ে গেলাম এরকম হবে না? সবের দাদন খাওয়া? ও আচ্ছা দাদন আছে দাদন খাওয়া। এই মাছটা আমার পাত্রকাটা গদিতে নিয়ে দেবে। আমি ধরেন আমি 2 লাখ টাকা, 2 লাখ টাকায় নিয়ে আমি মনে করি আমি চাকর করাইছি। কারণ আমি মাছ ধরতে আসি, মাছ আমি পাত্রকাটা আমের ওই আরো দেওয়া লাগবে আমের গদিতে আমের মাছ দেবো। এই শর্ত এটাই। বাসা যাইবেন নি? বাসা আমার বাক্ষা ডলারও কি আপনার নাকি ওদের? দাদন দেশেন মনে করেন 2 লাখ দাদন দেশেন আর মনে করেন 1 লাখ আর 2 লাখ পুরাই আমি 4 লাখ টাকা আমি মনে করেন। তাদের কিরম মনে হয় এক ডলারে একবারে মাছ আনলে হয়? মোটামুটি চলে না? একবার কি হয়? আস্তে আস্তে আস্তে। একবারে তো শোধ হয় না? না একবার শোধ তো হয়েই গেল। এই এই জাল বানানোর এই টাকা পয়সা কি ওরা দেয়? না না থাকলে তো আর ওদের কাছে চাইলে তো দেয়। ওই মানে ওই যে দাদনের ভিতরে মানে সব বসে আছে। এ কয়বার টিপ দেন এই অবরোধ যতদিন থাকে? মানে খালি মানে যে অবরোধ যখন থাকে ওই কতদিন খুলে থাকা পরে সাগরের ভিতর মোবাইলে? নেটওয়ার্ক পাওয়া যায় না? মানে একেবারে বিচ্ছিন্ন বিশাল অবস্থা। ওই তো খবর পাইলি তাহলে আবহাওয়া খারাপ হয়ে গেল। আসবেন কিভাবে? ধরেন আজকে তো নামে গেলাম, আবার কোন খবর কিছু পাইলাম না যে আবহাওয়া ভালো আছে। 2 দিন পর আবহাওয়া খারাপ হয়ে গেছে। খারাপ হওয়ার পর হেবার দামের ওই বাজারটা লইয়া লাগে। হেবার ধরেন গাড়ি যাতে 4-5 দিন থাকে দেখা যায় আমার বন্যা শুরু হয়ে গেছে। এখন যাই কি? এখন তো ঠেললে মিললে ভারত লেগে যায়, ইন্ডিয়া লই যায়, মুম্বাই লই যায়। এবার তো বোট ডুবে মানে টানি নিয়ে চলে গেছে ভারতে। আমাদের আমের এই গাব্বা দিদি তো মনে করেন কয়েকজন আছে আমের ভারত বোট সব আমের লই গেছে ভারত। তো এখানে আপনারা কতজন মানে যান এরকম ট্রলারে? আমাদের এদিকে নদীর অঞ্চল প্রায় মানুষই মানে আপনার কি একসাথে একসাথে সব অনেক ট্রলার নিয়ে যান নাকি আলাদা আলাদা যান? কিরকম মানে একসাথে রওনা দেন যেদিন যাবেন? দেওয়ার পর নদীতে গেলে হ্যাঁ তো এলোমেলো হয়ে যায়। কারণ একজন একদিকে যায়, কারণ মাছ না পাইলেই তো ধরে ধরে শুরু করে দেবে। অনেক পূবে যায়, অনেকে দক্ষিণে যায়, অনেক পশ্চিম চাপে নামা পরে অনেক বড় একসাথে ইয়েই। কিন্তু আপনার ওই মাছ না পাইলেই বিচ্ছিন্ন এলোমেলো। একটা ট্রলারে আপনার কতজন যান?
এতে ধরেন যে যা হয় এই পাঁচ যে কজন যান এই কজনেরই আমাদের নাই সুন্দর মতো আমরা আমার জেলে বাইরে আমরা জাল বাইরে আসতে পারি আর অভিযানের ব্যাপারে কোনো কথা নাই তো না অভিযান দিচ্ছে ভালো আসছো তো নাকি হ্যাঁ আমরা জেলে বাইরে খুব শান্তিতে আছি আচ্ছা এই অভিযান দেওয়ার কারণে কি মাছ বাড়িছে না সাগরে তাহলে তো ভালো এটা ভালো জন্য করেছে না তাহলে আমাদের মাছ তো বিলুপ্ত হয়ে যাচ্ছে আচ্ছা এই বঙ্গোপসাগরে আরেকটা জিনিস এখানে কি আপনার যেখানে মাছ আছে এখানে কি অন্য দেশে কেউ মিয়ানমার বা ভারতের কেউ আসে কিনা কোনো জেলেরা ঢুকে কিনা মানে আপনাদের উপর কোনো পড়িছে কিনা সামনে যে এরকম অন্য দেশের কোনো জেলেরা ঢুকে এরকম কিছু মনে করেন আমের যেন ওই অবরোধ দেয় তখন তো আর আমাকে তো মনে করেন সাগরে নামতে দেয় না তারা যদি সাগর দিয়ে মনে করেন লাগিয়ে যদি তারা সাগর দিয়ে মাছ ধরি নেয় মাছ তো ধরে না ও মাছ ধরে না টোলিংটা নিয়ে মাছ ধরে।